সময়ের অধ্যায়ের যোগ বিয়োগ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা কিভাবে করবে সেটা আগে আমি যোগেরটা দেখিয়েছি আজকে হচ্ছে আমরা বিয়োগ সংক্রান্তটা করবো যে বিয়োগটা কিভাবে করতে হয় তো বিয়োগ সংক্রান্ত অঙ্ক করতে গেলে সর্বপ্রথমে তুমি বছর মাস এবং দিন কিভাবে কি কোনটা বড় কোনটা ছোট কোনটা কত দিনে এগুলা এগুলো আমি আগে একটা ভিডিওতে করেছি সেখান থেকে একবার দেখে আসো আর এখানে আমি বিয়োগের অঙ্কগুলো করব তো প্রথমে তুমি তোমার খাতায় আমি একটা অঙ্ক এখানে উঠেছি এটি একটু উঠিয়ে নাও বছর আর মাস এই অঙ্কটা তোমার খাতায় উঠাবা উঠানোর পরে তুমি এটা সহজ নিয়মে করে দেখো যে বিয়োগটা কিভাবে করবা স্বাভাবিকভাবে তুমি হয়তো বিয়োগটা এইভাবে করবা আট থেকে যায় না এখান থেকে এক নিয়ে আঠারো থেকে নয় বাদ দিলে নয় এক দিয়ে দিলাম তিন এখান থেকে বাদ দিলাম হবে হচ্ছে আট আট বছর নয় মাস ঠিক আছে হ্যাঁ এটাই কিন্তু আমরা উত্তর লিখে দেব যে উত্তর আট বছর মাস কিন্তু অঙ্কটা তারপরও কাটা দিবে কারণ অঙ্কটা হয়নি এবার একবার খেয়াল করো যে অঙ্কটা কেন হয়নি ধরো তোমার বয়স হচ্ছে এক বছর ছয় মাস এবং তোমার এক বন্ধুর বয়স মানে ধরো দশ বছর ছয় মাস এক বছর হলে তার কি কেমন হয়ে যায় দশ বছর ছয় মাস এবং তোমার এক বন্ধুর বয়স হচ্ছে আট বছর আট মাস তোমার বন্ধু তোমার থেকে কত দিনের ছোট এখন এইটা তুমি বিয়োগ করেই তো দেখতে হবে যে কত দিনের ছোট দেখো এইখানে যে মাসটা আছে এই মাসটাকে তোমার মানে টোটালটাকে একটা মাসে চিন্তা করো দশ বছর দশ বছর থেকে এক বছর নিয়ে এটাকে মাস বানাইতে হবে তো এক বছর সমান সমান কত মাস বারো মাস তাহলে বারোইটার সাথে যোগ করবো কত হচ্ছে আঠারো মাস আর এখান থেকে এক বছর নিয়ে যায় তোমার বয়স হবে কত নয় বছর আঠারো মাস এখন তুমি বিয়োগ করো দেখো বা এখানে কত হচ্ছে আঠারো ছিল আঠারো থেকে আট বিয়োগ করলে দশ মাস আর এখান থেকে বিয়োগ করলে হচ্ছে এক বছর অতএব তুমি তার থেকে এক বছর দশ মাস বড় বুঝতে পেরেছি যে এটা তুমি বোঝো নাই কারণ আমি এমনভাবেই করছি এটা না বোঝারই কথা তো বিয়োগ করার সময় তোমার কাজ হচ্ছে যে আমি আবারও এখানে একটা উঠাচ্ছি তাহলে তুমি খুব ভালো করে বুঝবে যে বছর এবং মাস এই এগারো বছর আট মাস এবং দুই বছর নয় মাস এটাই একটু ভালো করে দেখো যদি বিয়োগ অঙ্ক করার সময় তুমি কখনো দেখো যে তোমার মাসের ক্ষেত্রে বা দিনের ক্ষেত্রে এই পাশে যে অঙ্কটা আছে এটা এটা থেকে উপরের অঙ্কটা ছোট তখন তোমাকে এটা বড় করতে হবে বড় করার জন্য আমরা সবসময় এখান থেকে এক নিতাম এটা করা যাবে না আমার এই উপরের সংখ্যাটাকে চেঞ্জ করতে হবে মানে উপরের এই এক বছর থেকে মানে এগারো বছর থেকে আমি এক বছর নিব তাহলে এটাকে তুমি ট্রান্সফর্ম মানে একটু পরিবর্তন করে নাও দাঁড়াচ্ছে দেখো এইভাবে লিখে নিবা ঠিক অঙ্কটা তুলে এইভাবে লিখে নিবা আমি এখান থেকে এক বছর নিয়ে যাব তাহলে এক বছর নিয়ে গেলে কি কমে গেল এক বছর হচ্ছে কত দশ বছর এক বছর নিয়ে কোথায় মাসের সাথে যোগ করতেছি এক বছরে কত মাস বারো মাস আগের আছে আট মাস নতুন করে হলো বারো মাস বারো আর আট যোগ করলে কত হচ্ছে বিশ তাহলে এখানে লিখবো বিশ মাস এবার নিচে লিখবো নয় মাস আর হচ্ছে দুই বছর এবার তুমি হচ্ছে বিয়োগ করো ঠিক করে দেখো এক এক বছর মাস তুমি বুঝেছো যে কিভাবে বিয়োগটা করবা আর যদি না বুঝে থাকো তাহলে আর একটা দেখো বছর মাস না ধরে দিন অথবা ঘন্টার ক্ষেত্রে ধরি যেমন দিন ঘন্টা হ্যাঁ এরকম দেওয়া আছে বলছে তিন দিন নয় ঘন্টা আর এখানে বলা হচ্ছে দিন বারো ঘন্টা এখন দেখো উপরের অঙ্কটা ছোট বিয়োগ করতে বলবে উপরের এটা কি ছোট তাহলে এই যে জিনিসটা এটাকে আমি একটু পরিবর্তন করে নিব দিন থেকে ঘন্টা বানাবো এই যে দিন ঘন্টা দিনকে যদি আমি এক দিন এখানে নিয়ে যাব তাহলে কত হইল দুই দিন আর একদিনে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা আগের আছে কয় ঘন্টা নয় ঘন্টা চব্বিশ আর নয় তেত্রিশ এখানে লিখব এবং নিচে যা ছিল তাই লিখব দুই আর তিন সরি যোগ করে ফেলতেছি এক দুই এক অর্থাৎ দিন একুশ ঘন্টা এভাবে করে তুমি বিয়োগটা করবা তো আমি তোমাকে আরেকটু দিন ঘন্টা এগুলো যেভাবে করবা সেটা আরো কয়েকটা অঙ্ক দেখো এটা দেখলে বা তোমার ক্লিয়ার হয়ে মানে অঙ্কগুলো সহজে ক্লিয়ার হয়ে যাবে এগারো মাস পনেরো দিন আর এখানে বলছে আট মাস তেইশ দিন যদি উপরের অঙ্কটা ছোট হয় এখানে কত লিখছি আমি পনেরো লিখছি খেয়াল করো এখানে লেখা কত পনেরো আর উপরে নিচে তেইশ অথবা উপরেরটা ছোট এখন আমাকে এটা পরিবর্তন করে এরকম করে নিতে হবে যে মাস দিন আমি যেহেতু এখান থেকে এক মাস নিয়ে যাব তাহলে আমাকে এক বিয়োগ করতে হবে বিয়োগ করলে থাকবে কত দশ মাস এক মাস কত দিন আমরা জানি যে এক মাস সমান সমান তিরিশ দিন অথবা তিরিশ যোগ করতে হবে পনেরোর সাথে এটার সাথে তিরিশ যোগ করবো করলে কত হচ্ছে পঁয়তাল্লিশ নিচে যা ছিল তাই এরপর তুমি বিয়োগ করে ফেলো মাস দিন এটা হচ্ছে একটা পদ্ধতি বা সহজে করা যায় তো এভাবে করলে হচ্ছে তুমি বিয়োগটা সহজে করতে পারবে আবার যদি তিন ধরনের থাকে খেয়াল করো যে বলল যে বছর মাস দিন ঘন্টা হ্যাঁ আমি এটা পুরোটা একসাথে করলাম ধরো বছর এক বছর দশ বছর আট মাস বারো দিন নয় ঘন্টা নিচে সাত বছর নয় মাস পনেরো দিন বারো ঘন্টা আমি সবগুলো কিন্তু উপরে ছোট রাখছি শুধু বছরটা এখন এটাকে কিভাবে পরিবর্তন করবে প্রথমে ঘন্টা থেকে শুরু করব আমরা হ্যাঁ ধরো এটা এইটুকু নাই তোমার কাছে আশা হচ্ছে দিন আর ঘন্টা তাহলে একদিন যদি কমে যায় হবে কত দশ দিন এখানে দশ লিখবো না কারণ এর আগে কিন্তু আমাদের অনেকগুলো সংখ্যা আছে তো এর জন্য এগারো লিখবো না আমরা কি করব ওই যে একদিনে কত ঘন্টা চব্বিশ ঘন্টা এই চব্বিশ নয়ের সাথে যোগ করবো করলে কত হচ্ছে তো এখানে তেত্রিশ লিখবো আর নিচে তো বারো যা আছে তাই এখন তোমাকে খেয়াল করতে হবে যে এই পাশে যে বারো এটা তো পনেরো থেকে ছোট তাহলে আনতে হবে মাস থেকে এক মাসে কত দিন তিরিশ দিন তিরিশ আর এইখান থেকে তো এক অলরেডি বিয়োগ করে ফেলছি আছে কত এগারো আর এইখান থেকে হলো তিরিশ তাহলে মোট হবে কত একচল্লিশ এরপরে হচ্ছে মাস মাসের তো এক বিয়োগ করে এখানে নিয়ে গেছি এটাও ছোট হয়ে গেল কারণ সাত এখান থেকে নিবে এক বছর থেকে তাহলে এক বছর কত বারো মাস আর তোমার আগে আছে সাত মাস সব মিলে হচ্ছে উনিশ দিন উনিশ মাস এরপরে এখান থেকে এক বিয়োগ তাহলে তোমার এখানে হচ্ছে কত নয় মাস আর নিচে যা ছিল সাত বছর নয় মাস পনেরো দিন তো এইভাবে করে তুমি বিয়োগটা করতে পারো যদি আরও সহজভাবে দেখতে চাও যে তুমি এটা আমি মানে আর একটু কিভাবে করবা খেয়াল করো বছর মাস দিন ঘন্টা তো বছর ধরো নয় বছর সাত মাস পনেরো দিন সাত ঘন্টা ছয় বছর আট মাস দিন ঘন্টা এই যে পরিবর্তন যখন কারণ উপরে কিন্তু সব ছোট। এখন ছোট কিন্তু এখান থেকে শুরু হয়েছে তুমি আগে বুঝে নাও যে কোথায় কি করবা তারপরে শুধু খাতে তুলে নিলেই হয়ে যাবে বছর মাস দিন ঘন্টা বুঝো যে আমার এখানে ছোট কোনটা ঘন্টা ছোট এটাও ছোটো এটাও ছোট অর্থাৎ আমার সবগুলো থেকে বছর থেকে এক নিতে হবে আমি যদি বছর থেকে এক মাইনাস করি তাহলে এটা হবে কত উনিশ মাস ঠিক না বারো আর সাত উনিশ এবার উনিশ থেকে দিন নিয়ে যেতে হবে মানে এক মাস নিয়ে যেতে হবে তাহলে এখানে হবে কত তিরিশ আর এখানে থাকবে আঠারো কারণ এক নিয়ে গেছি তাহলে এই যে নয় বছর সরি হবে আট বছর আঠারো মাস এক যেহেতু নিয়ে গেছি তাই এখানে হবে চৌচল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন হওয়ার কথা কারণ তিরিশ যোগ পনেরো পঁয়তাল্লিশ বাট এখান থেকেও তো আমাকে একদিন নিতে হবে ঘন্টার জন্য তাহলে চব্বিশ আর সাত একত্রিশ এখন তুমি কম্পেয়ার করো যে কোনটা সহজ উপরের নিয়মটা না নিচের নিয়মটা উপরে আমি কি করছি মাস দিনগুলো বছরগুলো আগে বাদ দিছি ঘন্টাটা প্রথমে ই করছি যে আমার কত লাগবে এখান থেকে এক মাইনাস করে চব্বিশ ঘন্টা যোগ করছি তেত্রিশ ঘন্টা তারপরে এখানে হইল কত এগারো আমার এগারো পনেরো থেকে ছোট আমি এক মাস থেকে নিলাম এগারো আর তিরিশ মিলে একচল্লিশ দিন এরপরে আসলাম এই পাশে হ্যাঁ তো এই পাশে যখন আসছি তখন কিন্তু আমি এক মাস যেহেতু নিয়ে গেছি আমার কাছে বাকি আছে সাত মাস এটাও নয় থেকে ছোট তা আমি এখান থেকে নিলাম দশ বছর থেকে দশ বছর থেকে এক বছর নিলাম এক বছর নিলে কত বারো মাস বারো সাতের সাথে যোগ করে উনিশ মাস আর এইভাবে যখন করতে যাবা তখন কিন্তু তোমার একটু প্রবলেম প্রবলেম হবে যে বারবার এখানে লিখবো তাই আগে এখানে করে নিবা যে নয় বছর থেকে এক একবার তাহলে হচ্ছে কাটা দিয়ে এখানে হবে আট এটা কিন্তু খাতায় রাফ করবা এভাবে আট মাস এখান থেকে হচ্ছে বারো যোগ করছি উনিশ উনিশ থেকে তো একদিন এখানে নিয়ে যেতে হবে তাহলে এখানে থাকবে আঠারো মাস আবার এখানে পঁয়তাল্লিশ হয় পঁয়তাল্লিশ থেকে একদিন ওখানে নিয়ে যেতে হবে তাহলে এখানে কত চৌচল্লিশ থাকবে আর এখানে হবে একত্রিশ ঘন্টা আর নিচের সংখ্যাগুলোর কোনো পরিবর্তনের দরকার নেই তারপর তুমি বিয়োগ করে ফেলো এভাবে হচ্ছে বিয়োগ অঙ্কগুলো করবে তো এটা হচ্ছে টোটালি আমরা কিভাবে করব এটা খাতায় কিভাবে তুমি প্রেজেন্ট করবা সেটা একটু দেখো খাতায় সহজভাবে আমি বলতেছি যে বছর আর মাস থাকবে ধরো তোমার কাছে বলছে বছর আর বলছে মাস এক দশ বছর আট মাস আর এখানে দেওয়া আছে ছয় বছর নয় মাস তো পরীক্ষার হলে ঠিক এরকম করে উঠাবো উঠানোর পরে পাশে তুমি করে নিবা বছর মাস তারপরে হচ্ছে দশ বছর এখান থেকে কমে যাবে কমে হবে নয় বছর এক বারো আটের সাথে যোগ করব হবে বিশ কেন আমার মাসটা কিন্তু নিচেরটা থেকে ছোট তাই এক বছর থেকে নিসি এক এখান থেকে মাইনাস হয়ে গেছে তাই নয় বছর বারো আটের সাথে যোগ করছি বিশ বছর তো এখানে ছয় এখানে নয় এবার বিয়োগ করলে এগারো আর এখানে তিন তো তিন বছর এগারো মাস এরপর তুমি উত্তর লিখে দিবা এভাবে হচ্ছে বিয়োগ অঙ্ক করবো ওকে আর পুরো ভিডিওটা ছিল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের ওপর আর চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরাও এই অঙ্ক থেকে তোমরা বছর মানে সময় সংক্রান্ত অঙ্কগুলো করতে পারবে যাদের আরও বেশি অন্য কোনো চ্যাপ্টারের উপরে ভিডিও প্রয়োজন যাদের ভিডিওগুলো লাগবে তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব। আপনাদের ভিডিওগুলো দেওয়ার জন্য এবং অন্য যে কোনো বিষয় শুধুমাত্র অঙ্ক নিয়ে যে কোনো বিষয়ে যদি কোনো ধরনের সমস্যা থাকে আমাকে নক করবেন আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য তো এ পর্যন্তই ধন্যবাদ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন কোনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিচ্ছু করার প্রয়োজন নেই শুধু আপনার বন্ধুদের বা আপনার ছোট যে ভাই বোনা আছে তাদের সাথে শেয়ার করেন তাদেরকে বুঝিয়ে দেন এতটুকুই ধন্যবাদ ভালো থাকবেন